ওয়েলকাম টু ফ্রন্ট কালচার। আমাদের একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ বেসিক আইডিয়া দেওয়া আছে, চেষ্টা করছি সকলকে দেখার করার জন্য হয়। বেসিক আইডিয়া হচ্ছে নিট লেস ফিট ক্যান কালচার নিউ হেয়ার অফ বাংলাদেশ হাই প্রাইস এক্সপোর্ট আইটেম, যে কোনো সংখ্যায় আপনি কালচার করতে পারবেন। হ্যাঁ, অ্যাজ ইউ লাইক বেস্ট, 1,000 থেকে আরম্ভ করে 10,000, 20,000, 1,00,000 পর্যন্ত। এটা কালচার শুরু হয় মার্চ থেকে জুলাই। পিএল পাওয়া যায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নোয়াখালী এবং বাংলাদেশের সমস্ত জায়গায় ট্রান্সপোর্ট করার সুবিধা আছে, যেগুলো এগুলো খুব শক্ত মানের জিনিস। তো এখানে এরপরে কালচার হচ্ছে পন্ড ড্রাইং, লাইমিং, ওয়াটার অ্যাড, অ্যান্টিসেপটিক, অ্যাপ্লাই প্রিবায়োটিক, প্রোবায়োটিক্স, কালার ফর্মেশন করার জন্য, তখন আপনি রেনু রিলিজ করতে পারেন। আমাদের এই বছরে যে রেনুগুলো আমরা বিভিন্ন জায়গায় দিয়েছিলাম, তার মধ্যে কিছু রেনু দেখাচ্ছি যে এগুলো হ্যাসাডি রেনু, খুব ফাইন, স্মার্ট, স্মুথ মুভমেন্ট, চঞ্চল, দেখলে খুব ভালো দেখা যাচ্ছে। এরকম রেনু দেখে আপনি কিনবেন, তার সার্ভাইভেবিলিটি অনেক বেশি হবে। তো এটা হচ্ছে এই বছরের রেনু। আমরা বেশ কয়েকটা প্রজেক্ট অলরেডি দেওয়া হয়ে গেছে। ফার্স্ট টাইম দিতে পারলে আপনার মেল সংখ্যা বেশি পাওয়া যায়। নার্সিং করতে হবে 1,000 পার ডেসিমেল এবং কালচার হচ্ছে 100 থেকে 120 নর্মালি। যদি আপনার কোনো এক্সেস সুবিধা থাকে, ইফ ইউ হ্যাড গেট মোর অপরচুনিটি অর অ্যাডিশন, দেন ইউ ক্যান কালচার 200, 300 অর আনটিল 400 পর্যন্ত। সো আপনার লার্নিংস আর আর্নিংস। এরপর হচ্ছে ফার্স্ট টাইম দিকে যে আমরা একটা প্রজেক্ট দিয়েছিলাম, সেখানে হচ্ছে আপনার 45 থেকে 60 ডেজ নার্সিং করার পর আমরা মেল সর্টিং করে এটাকে প্রজেক্ট আলাদা মেল কালচার প্ল্যান করতেছি, খুব ভালো, এবং অন্যকে করা উৎসাহ প্রদান করতেছি। এবং অবশ্যই রেনু ছাড়ার পূর্বে এভাবে নেটিং করে দিবেন, এবং এই নেটিংটা জেন্টালি নার্সিং করে জেন্টালি সুলভ এবং নেটিং এরকম হলে আমার সার্ভাইবিলিটি বেস্ট অপশন হবে। এবং অবশ্যই রেনু ছাড়ার পূর্বে প্রিবায়োটিক প্রোবায়োটিক্স করে রেনু দেবেন। এবার আমার ফিড ম্যানেজমেন্ট, এবার আমার ফিড ম্যানেজমেন্ট কথা হচ্ছে ফিড 2 থেকে 3 টাইমস ফর নার্সারি মর্নিং অ্যান্ড ইভিনিং, মর্নিং 5টা থেকে 6টার মধ্যে, ইভিনিং 6টা থেকে 7টার মধ্যে। এবং 1,000 মাসের জন্য 10 থেকে 15 গ্রাম পার ডে ফার্স্ট, এরপর দেন যত বাড়বে খাওয়ার বাড়তে থাকবে। নর্মালি 1,000 মাস এক মাসে 700 গ্রাম খাওয়া। স্টার্টার লেভেলে 5 থেকে 8%, গ্রোয়ার লেভেল থেকে 2 থেকে 1% বডি ওয়েটে খাবার দিতে হবে। স্পেশালি ডিজাইন ফর গল দ্য প্রন ভাইটালস স্টিম ড্রাইড ফিশ মিল দিয়ে তৈরি, বাংলাদেশে এখন অ্যাভেলেবেল চিংড়ি, গলদা চিংড়ি খাবার, খুব স্পেশাল ডিজাইন। আপনারা প্রয়োজনে যোগাযোগ করবেন প্রন ভাইটালস। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা যে ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট হচ্ছে লাইম, প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স, অলসো সয়েল প্রোবায়োটিক্স ব্যবহার করতে হবে। এবং 15 দিন পর পর আমার মোল্ডিং চেক করতে হবে, হেলথ চেক করে মোল্ডিং হবে। 15 দিনে এগুলো ব্যবহার করলে কেউ না কেউ মোল্ডিং করবে, সো মোল্ডিং আসবে এবং এটা রেগুলার ব্যবহার করতে হবে। দেখাচ্ছে মাছগুলো আমরা একবার দুব্যবহার করেছিলাম, মোল্ডিং আসছে। এবং এরপর হচ্ছে স্পিরুলিনা এবং বায়াল অ্যাসিড, এটা যখন ব্যবহার করা হয় তখন মাছগুলো আরও চমৎকার এবং ফাইন গ্রোথ আসে। এরপর একটা মাছ আমরা চিংড়ি দেখাবো যেটাতে আমরা রেগুলার বায়াল অ্যাসিড ব্যবহার করেছিলাম। বায়াল অ্যাসিড ব্যবহার করার কারণে যে হেপাটোপেন গ্যাস আছে খুব স্ট্রমাক হেলদি স্বাস্থ্যবান হয়। হেপাটোপেন গ্যাস চিংড়ির জন্য সব ইম্পর্টেন্ট অর্গান, পুরো বডি মেকানিজমকে গ্রোথ, দ্রুত গ্রোথ এবং মোল্ডিংয়ে সাহায্য করে। ব্রাউন কালার হয়, কত নেসকিউট ব্রাউন কালার। এই পুকুরের প্রজেক্টে আমরা গত বছর রেগুলার বায়াল অ্যাসিড ব্যবহার করেছিলাম, কিছুদিন বায়াল অ্যাসিড ব্যবহার করে যে মাছগুলো ওয়েট করেছিলাম এরকম কালার আসছিল, খুব ফাইন, চমৎকার। তো আমরা আশা করবো বায়াল অ্যাসিড এবং স্পিরুলিনা ব্যবহার করার জন্য মাছের যথেষ্ট মোল্ডিং এবং গ্রোথ আসবে। তো রেগুলার মনিটরিং আওয়ার প্রজেক্ট, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা যাবতীয় সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত থাকবো। আপনাদের যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারবেন। আমরা চেষ্টা করতেছি সারা বাংলাদেশের লোক আমাদের ভালোভাবে গলদার চাষ করতে পারে, কারণ এটা হাই ডেন্সিটিতে চাষ করার সুযোগ করে নিচ্ছি আমরা, এবং ভাইরাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই কম। সো উই ক্যান ইনক্রিজ আওয়ার নলেজ টু লার্ন, সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আমরা ঠিকানা, যোগাযোগের ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি, আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে। এবং সকলের প্রজেক্ট সুন্দর, ভালোভাবে সুন্দর হবে, সকলে সুস্থ থাকবেন এবং প্রজেক্টে লাভবান হবে, এটা আমাদের এক্সপেকটেশন লেভেল। থ্যাংক ইউ সো মাচ, সকলের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের মতো এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।